হামাস ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 2400। ইতিহাসের ভয়ানক হামলার শিকার হয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলিরা। মাত্র 20 মিনিটে 5000 রকেট ছুড়ে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে নাজেহাল করে দিয়ে বিশ্বে আলোড়ন ফেলেছে হামাস যোদ্ধারা। হামাসের হামলার পরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ হারাচ্ছে বহু সাধারণ মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 1200 জনে দাঁড়িয়েছে। হামলায় আরও প্রায় 5600 জন আহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান হতাহতের কারণে গাজা জুড়ে হাসপাতালগুলোতে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। অপরদিকে সবশেষ ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে 1200 মানুষ নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মূলত আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা মুসল্লিদের মারধর, বয়স্ক ও যুবকদের মসজিদ থেকে টেনে হিঁচড়ে বের করার দৃশ্য হামাসের ক্ষোভ আরও উস্কে দিয়েছে। হামাসের একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, 2021 সালের মে মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ইসরায়েলের নৃশংস অভিযানের পর থেকেই হামলার পরিকল্পনা করেছিল হামাস। এই হামলার ফলস্বরূপ ইসরায়েলের 1200 জন নিহত এবং প্রায় 3000 আহত হলো।